Yang lagi raza. Kita. Hello viewers, Assalamualaikum. তো ভাই আজকে আমার জন্য আপনারা কি রান্না করবেন? তো এই যে আমার কাছে আছে আছে যে মুশির আছে কিডনি, এবারে সেইরকম থকথকে মুশির কিডনি আমার কাছে আছে, খাসির বুকরা আমার কাছে আছে, সালাদ তিন রকমের আইটেম। এই যে রান্না বান্না কাজ শুরু করা লাগবে, তো সব কাটাকাটি করা লাগবে, আসেন সব কিছু এনে পাইরে দিই। আচ্ছা সাবধানে নেবেন। এসে মুশির কিডনি কাটিয়ে নেই ভাই, ধরেন যে আপনি একটু দূরে আছেন, ধীরে ধীরে কষে কাটেন। হ্যাঁ এবার কাটিয়ে পিস পিস করে হালবেন। আজ খাবি আবারে আমার ভোজন রসিক খাবি। আমারে আজ কাটাকাটি শেষের দিন, এটা কাটলি শেষ। রোজ মিষ্টি তো। হ্যাঁ কুটাকুটি শেষ ভাই, চলেন ধুয়ে নিয়ে আসি, ধুয়ে পাইলে চলে যাই রান্না করতে চলে যাই। চলেন বটিগুলো সোয়াতুন ভাই, ধরেন হাজির ভাই ছোটো ডালাটা নিয়ে আসেন। আসেন ছাগলের বুকরাটা ধুয়ে দেন, আর আমি কিডনিরা ধুয়ে দিই। ধোয়া পালা গেছে, চলে তাড়াতাড়ি আমি যা চুলাই দিয়ে দেবো, দিয়ে রান্না করিয়ে আমার সে ভোজন রসিকে ডেকে নিয়ে আসবো। রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, হলুদের গুঁড়া, মশলাটা মজানির জন্য হালকা পানি দিয়ে নেব। দুই রকমের আজকে রেসিপি হচ্ছে, এটা হচ্ছে ওই মোষের কিডনি, আর হচ্ছে এই খাসির হচ্ছে বুকরা। এই ছোটো কড়াইতে আছে খাসির বুকরা রান্না করব, এর জন্য মশলা এই দুটোতেই সমন্বয় করে দিয়ে নিছি। এই যে দুইটা বুকরা দিয়ে দিলাম। ডুব মারা বুকরা, এই যে আমার ডুব মারা মশলার ভিতরে খালি ডুব মারবি বুকরা। খাসির বুকরা হয়ে গেছে, খাসির বুকরা মানে সেই রকম হয়েছে ভাই, ওটি উঠে বেলা দেয় ভাই। বুকরা এবারে পানি দিতাম শুকো লাগিয়ে গেছে, বুকরা তো হয়েছে আর গিরান যাও খাবলা ধরে যে আম্মা মারো। এই দেখো বরাবরই তো হলি করা লাগি। হ্যাঁ এই যে বেশ বলেন ভাই, সাজাবার লাগি বলি তো খাসির বুকরা তা নয়, মনে আছে এবারে সেরকম সিনার গোস্ত মনে আছে, কিন্তু এটা আসলে খাসির বুকরা। হ্যাঁ এটা এই যে এটা যে আমার পেলা করে দিলি বানায় ভালো লাগতো দেখতে। হ্যাঁ সেই রকম পড়ায় খালি করে দিবে একবারে, ভোজন রসিক আজ খাবি। আজকের এই সেন্ট দেখে আমার মনে হচ্ছে যে খাই, কিন্তু ভাই আমার তো আসলে মাইনতে না, আসলে তিনজন তিন পিস তিন পিস খেয়া দেয়, এক পিস করে নেন। এই সেই রকম স্বাদের জিনিস, যে খাবি সেই বুঝবি, সে মজা হয়েছে খুব, সেই মজা ভাই, ও সেই মজা, ভোজন রসিক খাবি সেই খাওয়া।
খাবার খায়া ভোজন রসিক সেই খুশি হবে, আজকে তো সেই টেস্টের খাবার হয়েছে। আমার ভোজন রসিকের যে শরীর, সেই শরীর তো এমনি সবসময় গরম থাকে। তার ভোজন রসিক, তো আসলে আমরা আজকে যে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, হ্যাঁ তা দেখেই বুঝতে পারছেন। আপনি সকালে একটু দেখছিলেন যদিও, তারপরেও আজকে যে রান্নাবান্না করেছি এটা দেখলে পরে আপনি মানে পুরোটাই পাগল হয়ে যাবেন। একটু দয়া করে বসেন। তো বসো, তারা রান্নার পরে কিন্তু জিনিসগুলো সেই সুন্দর লাগতেছে। তো ভাই আমরা দুইটা হচ্ছে খাসির বুকোরা এক্সট্রা আলাদাভাবে রান্না করছি, আর হচ্ছে এটা হচ্ছে কিডনি। তো ভাই এগুলা দেখে কি আপনি খুব খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি, বিসমিল্লাহ বলে। খুব সুন্দর স্বাদ আছে। তো আমি ঝোল দিয়ে রুটি ভিজে ভিজে খাওয়ার চেষ্টা করতেছি, ঠিক কেমন টেস্ট আসে। ঐতিহ্যবাহী খাবার খাসির সে আস্ত বুকার আমি রুটি দিয়ে খাবো। ভাইরা আমার জন্য সুন্দর করে রান্না করছে, তো এক সাইডে কামড়া কামড়া খাত খাতে চলে যাবো। আস্তে এই সাইড আগে খুলে, এত সুন্দর রান্না হয়েছে তো ভাঙি যাত করে গেছে, এই সাইডটা আগে খাই। সুন্দর সুন্দর করে কাটা, টমেটো খাই ভালো লাগবে খাতে। সেইরকম মিষ্টি মানে কুমড়া, খুব স্বাদের স্পেশাল একটা গিফট রাখছিল সেই সস। তো আমি এই সস আর এই রুটি আর এই মাংস কিছু দিয়ে সুন্দর করে একটা রোল বানাবো, রোল বানিয়ে খাবো। এটার মুটকি আস্তে, চরম স্বাদ লাগবে এটা খাতে। ওকে রুটিটা বেসায়া মুখে তোরে এক ধার সে খেয়ে যাবো। খাবো সুন্দর রান্না হয়েছে। কেউ বোকারা খাওয়া প্রায় শেষ, আর যে একটু কাছে মস্ত মস্ত করতেছ লাগে রাজা, খুব রাজা। গরুর কিডনি কেমন লাগলো? খুব ভালো লাগছে ভাই, করুন তো
এইটুকু শুধু গাজর নেবে গাজর সব কেমন আছে আস্ত গাজর গাজর খাবো গাজর চরম টেস্ট কি ঠান্ডা ও রুটি এসে নিচে ছিল তো একদম মানে কড়া গেছে নরমায়া এ খাবো কুমড়া না একদম কুমড়ার মতো টেস্ট আজকের খাবারে যে পরিমাণ টেস্ট হয়েছিল পানি পড়বে না ভাই পানি অল্প একটু আছে আর সব আবার আস্তে আয়োজন